ইউরোপের প্রধান শিল্পোন্নত দেশ জার্মানিতেও হানা দিয়েছে করোনা ভাইরাস। বর্তমানে দেশটিতে এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এ নিয়ে জার্মানির বার্লিন থেকে আশরাফুল হক আকাশের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। ব্যবসা বাণিজ্য শিল্পখাত সহ বিভিন্ন ক্ষেত্রে অমিত সম্ভাবনা রয়েছে জার্মানিতে। বর্তমানে প্রচুর প্রবাসী বাংলাদেশি কাজ করেন দেশটিতে। জার্মানিতে দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ায় ইতোমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত আসতে পারে বার এবং রেস্টুরেন্ট বন্ধেরও। সবচেয়ে বেশি প্রবাসীদের বসবাস হেসেন প্রদেশেও সংক্রমণ বাড়ায় চিন্তিত প্রবাসীরা। করোনা পরিস্থিতি পুরো জার্মানির মধ্যে সংক্রমিত হয়েছে, মারাত্মক আকার ধারণ করেছে, বিশেষ করে হেসেন প্রদেশে মারাত্মকভাবে বেড়েছে। আমরা বিশ্বাস করি সবাই যদি নিয়ম মেনে চলেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন এই পরিস্থিতি থেকে আমাদের বাঁচার উপায় আছে। এবং আমার বিশ্বাস আমরা আপনারা আমার সমাজের যারা আছেন প্রবাসীরা এই বিষয়গুলো মেনে চলবেন। এদিকে করোনার প্রথম ধাপের ধাক্কা সামাল দিতে না দিতেই সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ায় শঙ্কিত প্রবাসী ব্যবসায়ীরা। করোনা দ্বিতীয় ধাপের আসার ফলে আমরা বার্লিনে বসবাসরত বিজনেস যারা করতেছি এবং কি পুরো ইউরোপে আমরা যারা বিজনেস করতেছি আমরা খুব দুশ্চিন্তায় আছি যে আমরা আমাদের বিজনেস প্রতিষ্ঠান আমরা কীভাবে টিকিয়ে রাখব। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আমরা খুবই চিন্তিত আছি। এখন আমাদের কাজকর্ম অলরেডি কমে গেছে, এখন সামনের দিকে যদি কাজকর্ম আবার টোটালি বন্ধ হয়ে যায় তো এখন ওইটা নিয়ে আমরা চিন্তিত, কারণ আমাদের ইনকাম সোর্স টোটালি বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে হেল্প করতে হবে এবং আমরা কীভাবে ওই হেল্পটা করব এই চিন্তায় আমরা এখন খুবই শঙ্কিত আছি। এরই মধ্যে জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে 9,500-এরও বেশি মানুষ মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফ্রান্সে বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, সংগঠনটির আহ্বায়ক কামাল মিয়ার সভাপতিত্বে এবং নজরুল ইসলাম চৌধুরী, রবিউল হাসান ও শাকিল সরকারের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার সকল নেতৃবৃন্দ। পরে সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শাহিন আরমান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন খান হাজারি, প্রধান উপদেষ্টা হিসেবে সৈয়দ ফয়সাল ইকবাল হাশমি, প্রধান পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম, প্রধান সমন্বয়ক হিসেবে আবু মোর্শেদ পাটওয়ারি, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টো, প্রথম উপদেষ্টা ইব্রাহিম খলিল নির্বাচিত হন। তবে খুব শিগগিরই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এই তিন জেলার সমন্বয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় বক্তব্য রাখেন আশিকুল্লাহ, গোলাম রউফ, গিয়াসউদ্দিন, মশিউর রহমান কামাল, নুরুল আমিন খান ইয়াহিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।